9 আর 10 এই দুটোকে নিয়ে নিচ্ছি আমি, কারণ এটাই শেষ চ্যাপ্টার। 9, মদ জ্ঞানোদিতং বিশ্বং ময়্যেব লয়মাগতম অপরোক্ষ চিদানন্দ সাম্রাজ্যম অধুনাস্ম্যহম। সুন্দর শ্লোক। আমার স্বরূপ বিষয়ক অজ্ঞান বশতই এই বিশ্ব উদিত হইয়া পুনঃ আমাতেই লয় প্রাপ্ত হইল। এখন আমি অপরোক্ষ চিদানন্দের সাম্রাজ্য হইয়াছি, অর্থাৎ সীমাহীন স্বপ্রকাশ রূপতা প্রাপ্ত হইয়াছি। 10, সর্বভূতান্তরস্থায় নিত্যমুক্ত চিদাত্মনে প্রত্যেক চৈতন্য রূপায় মহ্যমেব নমো নমঃ। সর্বভূতান্তরযামী নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ প্রত্যেক চৈতন্য স্বরূপ আমাকেই আমি পুনঃ পুনঃ প্রণাম করিতেছি। কি বলছে? আমার স্বরূপ বিষয়ক অজ্ঞান বশতই এই বিশ্ব উদিত হয় আর পুনঃ লয় প্রাপ্ত হয়। খুব ক্রুশিয়াল কথা, উদিত হয় কত অবধি আপনারা গেছেন, লয় প্রাপ্ত হয় কথাটা আপনারা যায় এখন আলোচনা হচ্ছিল এই কথাটাই, তাই তো? আমি চাইলে জগতের সৃজন হয় কথাটা বারবার শুনেছ, তুমি চাইলে বা জগতের লয়ও হয়, ঠিক আছে? এই কথাটাও শুনেছ, কিন্তু এখানে কথাটার উপলক্ষ আলাদা। লয় প্রাপ্ত হয় বলেনি, লয় প্রাপ্ত হইল, অর্থাৎ আমি খেলা শুরু করলাম, আমি খেলা শেষ করলাম, আমি দুর্গা হলাম, আমি অসুর হলাম। তোমার ধর্ম, ওই যে বলছে কর্ম করা, সঠিক কর্ম, নিষ্কাম কর্ম, সকাম কর্ম, সব অনেক আগে ছেড়ে চলে গিয়েছে, শব্দ শব্দের কাজ করে দিয়ে চলে গিয়েছে। বলছি কতক্ষণ পর্যন্ত আমার মধ্যে সাধনার খেলা চললো, কতক্ষণ পর্যন্ত আমার এই বাকি সব জিনিস, এই যা কিছু ঘটেছে, হ্যাঁ, কি করেছি আমি জগতে? ভ্রমিত হয়েছে, ভ্রমিত হয়ে গিয়ে আমি সংসার পাতিয়েছি, তারপরে আমি যোগবাসিষ্ঠের ক্লাসে এসেছি, যোগবাসিষ্ঠের ক্লাসে এসে বসে যোগবাসিষ্ঠ শুনেছি, তারপরে কি হয়েছে, আমার অজ্ঞান নাশ হয়েছে, এবং তারপরে এই জগৎ সংসার ল হয়ে গিয়ে বাড়িতে গিয়ে বললাম ডিভোর্স। এই যে পুরো খেলা, এই পুরো খেলা কি বলছে এই সময় এরম? বলছে বাহ খুব সুন্দর খেলা হলো, আপনার সংসার করাও খেলা, আপনার যোগবাসীদের ক্লাসে আসাও খেলা, আপনার বিয়ে করাও খেলা, আপনার ডিভোর্স দেওয়াও খেলা। এতক্ষণ পর্যন্ত না বিয়ে করে যে ডিভোর্সের একটা গুরুত্ব ছিল, এখানে বলছে হ্যাঁ ভালো খেলেছো, ওয়েল ডান, ভালো করছো। বলছে হ্যাঁ আমি যেহেতু বিরক্ত করলাম, তেন তেন ভুঞ্জি থা, বলছে বাহ সুন্দর খেলেছ, খেলা হিসাবে ভালোই, ওই এমন ছক্কা মেরেছে বল হারিয়ে দিয়েছে, বলে বাহ খুব ভালো করেছে, আর বলছে বোল্ড হয়ে গেছে, বলে বাহ এও ভালো করেছে, দুজনে দুরকম চমৎকার দেখিয়েছে, ও বল হারিয়ে দিয়েছে আর এই উইকেট উল্টেই দিয়েছে, দুটোই খেলা ঠিকই আছে। তো যেন এখানে দেখা হচ্ছে যে বাহ আমার মধ্যে এই নোয়িংনেসের মধ্যেই খেলাগুলো ঘটলো, আমি কখনো জানি বলে জ্ঞানীর অহংকার করলাম, কখনো জানি না বলে অজ্ঞানীর খেলা খেললাম, না হং না হং তুহু তুহু বললাম, অনেক কিছু বললাম, বলে বাহ খুব সুন্দর খেলা। বুঝে যাচ্ছে জিনিসটা? রামকৃষ্ণ বসে ওখানে ভাগবতের উপদেশ দিচ্ছে, আমি এখানে বসে লেকচারবাজি করছি, বলছে বাহ খুব সুন্দর খেলছো তো, খেলো তুমি অজ্ঞান নাশ অজ্ঞান নাশ খেলা খেলছো, ঠিক আছে, এই সব ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত তুমি একটি ব্লান্ডার, বড় ব্লান্ডার করে রেখেছো, দেয়ার ইজ আ আই, একটা আমি বসে আছে যার জ্ঞান আর অজ্ঞান ঘটে, তাই তো? আমি অজ্ঞানী, আমি জ্ঞানী, বলছে জ্ঞান অজ্ঞান খেলা নয়, আমিটা আসল খেলা, অজ্ঞানী বলে আমি জানি না আর জ্ঞানী বলে আমি জানি, বলছে বাহ তুমি তোমার খুব জ্ঞান হয়েছে। সেই জন্য বললো অপরোক্ষ অনুভূতি, আমরা বলি অপরোক্ষ, না প্রত্যক্ষ না পরোক্ষ, না এদিক না ওদিক, না জ্ঞান না অজ্ঞান, এই জন্য এমন শব্দ প্রয়োগ করা হলো। চিদানন্দের সাম্রাজ্য আমি হইয়াছি, আমি ভোক্তা নই, আমি সেই সাম্রাজ্য যেখানে খেলা ঘটে, আমি সেই মাঠ যেখানে খেলা হচ্ছে। এই যে কেউ জিতলো, কেউ হারলো, কেউ বল হারালো আর কেউ উইকেট উল্টিয়ে দিল, কেউ কারোর মধ্যে প্যালপিটিশন চলছে যে জিতবো কি জিতবো না, এবার মাঠ হয়ে ভাবুন, মাঠ কি বলে বাহ ভালো চলছে, চলুক, সব অর্থহীন। এই জন্য বলছে আমি ওই মাঠ হয়েছি, আমি সেই সাম্রাজ্য হয়েছি যার মধ্যে
জগৎ সংসার খেলা ঘটে, সন্ন্যাস খেলা ঘটে, যার মধ্যে জ্ঞান খেলা অজ্ঞান খেলা ঘটে সেরকম ঘটেছে। অর্থাৎ আমি সীমাহীন সব প্রকাশ রূপতা প্রাপ্ত হয়েছি, এটাকে উনি বিস্তার দিয়েছেন। তো আমি সেই সাম্রাজ্য, আমি তা যা দুয়ে বিভক্ত হয়েছে, দুইয়ের মধ্যে দিয়ে একে নয়, একের মধ্যে দিয়ে দুইকে দেখা, বড় পাকা খেলা এটা। বড় ঠাকুর বলছেন না যে যে ঘুটি পেকে গেছে, লুডো খেলায় যেমন হয় ওই রকমই, যে বলছে লাল ধরুন নিজের ঘরে ঢুকবে লাল রংটা, তার পাশেই সবুজ আছে, ঠিক আছে, তো পাঁচে গিয়ে সবুজকে কাটা যায়, তো একজন কি করলো, এক দুই তিন চার বারে পাঁচ ভিতরে ঢুকে যাওয়ার কথা, ওর না ঘুরে পুরো ঘুরবো তোকে কাটবো তবুও, হয় না এরকম, এই সেই পাকা খেলার বিষয়। বলতে হ্যাঁ খুব ভালো, বলে হাত কেটে গেছে, বলে বাহ ভালো খেলা হয়েছে চলো। আর এটা সম্ভব, সম্ভব হবে কখনো না, সম্ভব হচ্ছে, আপনি দেখছেন না, আপনারা সবাই আমরা সবাই যদি ব্রহ্ম হই, যদি একটু মাত্র বেদান্তে সত্যতা থাকে, তাহলে এই খেলা আপনারা সবাই খেলছেন, এই মুহূর্তে সবাই খেলছেন, ঠিক আছে, শুধুমাত্র একটুখানি সামনে থেকে দেখছেন না যে আপনি খেলছেন, আপনি সেই সাম্রাজ্য। এরকম নয় যে আমি খেলবো তবে হবে, দূর, আপনি সেই আধার যার মধ্যেই খেলা ঘটছে, আর ঘটবেই খেলা। সেই জন্য উচ্চাভিলাষী কবির বলে কব মরু কব পাও পুরনো পরমানন্দ। আর ছাড়ো না, শুধুমাত্র কেউ জিতলো কেউ হারলো এই খেলাই চলবে, আমি কি কখনো রাত্রের মাঠ হব না, যেখানে কেউ থাকে না, যেখানে সব শুনশান থাকে, যেখানে হয়তো স্ট্রিট ল্যাম্পগুলো শুধু আলোই দিচ্ছে আর আমি চুপ শান্ত হয়ে গিয়েছি, তখন এই স্থিতি যখন মাঠ নিজের চায় তখন মৃত্যু বড় প্রিয় লাগে, বলে হোক যেখানে সব থেমে যাবে। শুধু শারীরিক নয়, মানসিক মৃত্যু আমরা কে ভয় পাই, সে কি সন্ন্যাসও হবে না সংসারও হবে না, ব্যাপারটা কি, আমরা ভয় ওইভাবেই দেখাই, দেখি এদিকে হবে না ওদিকে হবে না, পড়াশোনাটা করে নে। আসল কথা পড়াশোনা করিয়ে বা কে কি উল্টে ফেলেছে, যে চাকরি করেছে সে কিছু পেয়েছে কি উল্টিয়ে ফেলেছে, আর যে করেনি সে না পাবার দুঃখী আছে সেই বা কি উল্টিয়ে ফেলেছে, কেউ স্তব্ধতার আনন্দ পেল না। এটা সব থেকে বড় মহামৃত্যু, বুদ্ধ বলেন মহামৃত্যু, নির্বাণকে বলা হয় মহামৃত্যু, বুদ্ধের ভাষায় যদি যাই এই স্তব্ধতা মহামৃত্যু। সর্বভূতান্তর জামি, অর্থাৎ এই খেলার কেন্দ্রকে জানি, জানি আর জানিনার মাঝখানের জ্ঞানকে জানি, কেন্দ্র মানে আমার ভিতরে আত্মা বসে আছে তা নয়, হ্যাঁ কোথাও কিছু বসে নেই, আত্মার ভিতরে আপনি বসে আছেন এটা জানি, জগতের মধ্যে আপনি ঘটেছেন আমি ঘটেছি এটা জানি, আমরা কি বলি এটাও একেও জানি একেও জানি, তাই না, ঠিক আছে, এখন কথা উল্টে দিয়েছে, উল্টে দিয়ে কি বলছে, জানার ভিতরে এই দুটো আছে সেটা জানি, ধরতে পারছো একটুখানি এতক্ষণ ফ্যাচর ফ্যাচর করছে। আমি পেনটাকেও জানি এটা প্লাস্টিক, আমি ফোনটাকেও জানি এটা প্লাস্টিক, ঠিক, এটা একটা জানা, এখানে কি বলছে আমি জানি বলে এই দুটো, তাহলে কি জানা আছে, একটু পার্থক্য কিন্তু বিরাট পার্থক্য। এ ব্যক্তি খেলবে জীবনকে নিয়ে আর আগের ব্যক্তি ছুটবে জীবনের সাথে, ছুট বন্ধ হওয়ার জন্য ওটা প্রয়োজন ছিল কিন্তু বসার মজা আলাদা, আপনি খুব দৌড়াচ্ছেন তো আপনাকে থামাও, এর একটা আনন্দ আছে, অনেক ছুটেছি হাঁপিয়ে গেছি থামলাম এটা একটা আনন্দ, আর আপনি চুপ করে অনেকক্ষণ বসে আছেন শান্ত হয়ে, ওই ক্লান্তি আপনার মধ্যে থেকে রিডিউস হচ্ছে, প্রত্যেকে উপলব্ধি করেছেন না যে ভিতর থেকে ক্যালোরি বা গরম বেরোচ্ছে, ফ্যানের নিচে গরমকালে বেশি বোধ হয়, ওর একটা আলাদা আনন্দ, ছুট বন্ধ হলো যেন কিছু হচ্ছিল কিছু বন্ধ হলো, দের ইজ এ ডিফারেন্স, একটা ভিন্নতার আনন্দ আছে, মহাজ অনেক ছুটেছি জীবনে আর এখন কেমনভাবে আছি, এখন মাঝ খুব রিল্যাক্স আছে, এই একটা আনন্দ। আর যখন আপনি দেখেন আপনার ছুট আর আপনার থামা এই দুটো খেলার মতো ছিল, এই দুটোর থেকে চুপচাপ বসে হয়তো ভাবছেন যে একসময় কি ছুটেছি, হ্যাঁ আবার তার সাথে ভাবে
এক সময় কত বই পড়ে জ্ঞান হবে সেটাও ভেবেছি, কত ক্লাস করেছি। আমি এই স্তর থেকে বলি, কত ক্লাস করবেন, কত বুঝবেন, বোঝার কিছু বাকি নেই। একটা স্তরের পরে বার্তালাপ হতে পারে, উচিত তাই। কি প্রশ্ন করবেন, আমি বলি বটে প্রশ্ন বাচ্চাদের করতে হয়, জিজ্ঞাসা রাখতে হয়, কিন্তু এই স্তরে আপনি কি প্রশ্ন করবেন, প্রশ্ন তার গভীরতা হারিয়ে ফেলে, তার ভ্যালিডিটি হারিয়ে ফেলে। কি বলবো, কি জিজ্ঞাসা করব, আমার তো মনে হয় আপনাদের সবার জীবনে ওটা আসা উচিত, কিন্তু তা জিজ্ঞাসার মধ্যে দিয়ে গিয়েই আসবে। তো আমি তাই প্রত্যেক চৈতন্য, প্রত্যেক নয়, এখানে প্রত্যেক অর্থাৎ যা একমাত্র এখানে দিয়ে দিয়েছে, প্রতি দেহে যিনি গমন করেন অর্থাৎ অবস্থান করেন তিনি প্রত্যেক। আচ্ছা, প্রতি দেহে যিনি গমন করেন, তার মানে এক দেহ থেকে আরেক দেহ গমন করতে গেলে ওই দেহে না থাকতে হবে তো? প্রতি দেহে যিনি গমন করেন আর অবস্থান করেন অর্থাৎ ইট সিনস সো যে তিনি গমন করেন, প্রত্যেকই দেহে প্রাণ আছে, তো প্রাণ কি কোথাও গমন করে? কিন্তু মনে হয় যেন দেহের থেকে দেহের সৃজন হলো, বাবার থেকে বাচ্চা বেরিয়ে এলো, হ্যাঁ কিছু কোথাও থেকে বেরিয়ে আসেনি। প্রত্যেক শব্দ সব কিছুর মধ্যে আছেই, সব কিছু হয়ে আছে, মনে হতে থাকবে উপর থেকে যেন কোনো ক্রিয়া চলছে। লাইক আমি একদিন আলোচনা করছিলাম শিবসূত্রে সম্ভবত স্পাইরাল বাইন্ডিং, স্পাইরাল যে বাইন্ডার ওটাকে নিয়ে ঘোরান, মনে হবে ক্রিয়া হচ্ছে, কোথাও পৌঁছায় না, ইকুতি এই অস্তিত্ব এইরকম কোথাও পৌঁছাচ্ছে না কিন্তু ক্রিয়া হচ্ছে, এক সেকেন্ড এক বিন্দু অব্দিও এগোবে না কিন্তু মনে হবে যেন কোথাও পৌঁছাচ্ছে। এ হলো প্রত্যেক অবস্থা। তো এইরকম আমি যার মধ্যে ক্রিয়ারূপে অক্রিয়া আছে, যার মধ্যে কর্তারূপে অকর্তা আছে, তাকে আমি পুনঃ পুনঃ প্রণাম করিতেছি।